হাই গাইস, হ্যাপি সপ্তমী। কি আমি এটা যখন পোস্ট করব তখন আমাদের সব হয়ে গেছে, এইবারে দুর্গাপুজো শেষ হয়ে গেছে, আমি রেডি হয়েছি, আমার টেবিলটা এরকম অবস্থা। এখন যাই হোক, আমি এখন ওয়েট করছি অনির জন্য, অনি আসবে। এবং আজকে আমাদের প্ল্যান আছে, আমি, মঞ্জিমা, কাশিপ আর অনি আর বুবাই, বুবাইয়ের আজকে বার্থডে, তো আমরা কজন মিলে গাড়ি করে ঘুরবো, কারণ দীপ গাড়ি কিনেছে নতুন, ওর গাড়িতে করে ঘোরা হবে। তো চলো দেরি না করে অনি আসুক, অনির সাথে বেরোই, তারপর তোমাদের বাড়িটা দেখাচ্ছি। ওকে, ড্রেস বানিয়েছো তুমি কেন? তোর কখন আসার কথা? আমার 6:30। বাহ, হ্যাঁ এখনো 6:30, 7টা বাজে। হ্যাঁ মঞ্জি কেলাবে, চ বাড়িতে। হাই, ওই গাড়িটা ভেতরে রেখে দে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তোকে দেখাচ্ছি, ঘর কেউ দেখবে না এখন। আয়নায় দেখাই। আর কিছু বলার পাই না তো, না তাই জন্য। আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে, ও আমাকে প্রথমবার পুজোয় ভীষণ ভাবে ভরিয়ে দিচ্ছে, গিফট দিয়ে খুঁজছে। না না, ভীষণ ভাবে দিচ্ছে আমার কাছে এটা অনেক। ও বাই দ্য ওয়ে, আমার এখানে 200 টাকার নোট দেখা যাচ্ছে। পূজার সময় প্রণাম করলেই সবার কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছি। এটা কাকিমার থেকে পেয়েছি লাস্ট যেদিন বেরিয়েছিলাম। এই যে কালেকশনস, কালেকশনস, হোল্ড, এ খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে। ও না, আমি দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা, ক্লোজ থেকে দেখাই। ইয়া, থ্যাংক ইউ, দারুন 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 দারুন। তোমার কাছে রাখার জন্য আর তোমার থেকে মঞ্জি আমায় দিয়েছে তার জন্য, তো আমি দুজনের কাছেই থ্যাঙ্কফুল। ও ইয়েস, আমরা ম্যাক্সিমামই ম্যাচিং করেই হয় ব্যাপারটা। তোমার তো ডিউ রইলো, তোমার গিফট। ওকে, আমার একটা ইয়ে চাই, আদি খাইয়ে নেব না, আমার সেনকো বললের ওই একটা ইয়েটা। আমরা ফটো তুলবো, তারপরে আমরা বেরবো না, তারপর বুবাইয়ের কেক, বুবাইয়ের কেক কাটা হবে আর তারপর আমরা বেরবো। ওকে, বাট আমি ক্লিপ একটাও সেরকম তোলা হয়নি, আমি এত সারাদিন আজকে ঘুমিয়েছি। সবাই ঘুমিয়েছে, অনিও আসতে লেট করেছে, এত ঘুমিয়েছে। ওই যে তুমি, আমার ভালো লাগছে আম্মু, চুমু, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও। দেখা একটু ভালো করে দেখিয়ে দে।
কিমা কেকটা সাইডে হয়ে গেছে মোবাইল মতনই কেক মোবাইল মতই ব্যাকআপ ব্যাকআপ বাবা করছিস আরেকবার কর কি করলি বাবা গাড়ি কেউ নেই ফাঁকা ফ্যানটা বন্ধ কর ফ্যানটা বন্ধ এই এটা বন্ধ কর থ্যাংক ইউ আচ্ছা দেখ উপরে টিকটিকিতে বলে থ্যাংক ইউ দিচ্ছে ও এখন ফটো তুলছে 2 ঘন্টা আগে থাকতে গাইছে আরে পুজে সেলিব্রিটি বাবা কিরে কিরে সাবধানে একটাও নিবে না আমু নিজে নাচছে এবার অনি ফটো তুলছে অনি বা তুলে দিচ্ছে বুবাই এখনো তোলা হলো না কে বুবাই কি হবে তোর রেডি হচ্ছে বুট হচ্ছে আর কিছু ও আচ্ছা রেডি হচ্ছে যাও যাও বাবা নেক্সট নেক্সট দেখে শিখতেও তো পারি বল তোর তো ছিল এক সময় ভালো এখন গোল হয়ে গেছে বুবাই তো নিজেই মোটা আবার কি বলবে বুবাই নিজেই মোটা দীপ এসে গেছে মাস্ক পরে নিয়েছি অনি জুতো পরছে আর এবার আমরা বেরোবো আমরা যাচ্ছি কেন আমি কোথাও হেঁটে ঢুকতে পারবো না ভিজে যাবো কোথাও ঢুকবো না আমরা একদম নিশ্চিন্তে বসে আছি কোনো ভয় নেই আমাদের বাহ একটা নতুন পুজো দেখছি এবার সবার মুখে করোনা ভর্তি না মুখে করোনা নেই সরি মাস্ক
সবার মুখে আছে সেন্ট্রাল পার্কে দুর্গা পুজো টিপিডিপি বাপ রে বাপ করোনা 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 কিন্তু চলে আসবে এসে কোন দিক দিয়ে ঢুকবে করোনা হ্যাঁ করোনা আমাকে ছুঁতে পারবে না ছুঁতে পারবে না না কেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে ক্যামেরার পিছনে 200 টাকার নোট ফটো সেশন চলছে ছেলেটা অনেক চেষ্টা করছে ভালো লাগার দেখা হচ্ছে না ফটোগ্রাফার এখানে সামনে দিয়ে টোটো দেখছি হ্যাঁ ভারী সরি সরি ঠিক আছে বুবাই সব কিছু দেখে যাচ্ছে ওর একটাও কেউ বলছে না এখনো যে ছবি তোলার কথা কেউ জিজ্ঞেস করছে না ওকে ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে নাচতে নাচতে গেল বলো সরে যাও আমাদের আমাদের সবার ফেভারিট পঞ্চায়েতের ছেলে পঞ্চা অনির্বাণ দা পঞ্চা ফটো তুলতে দাঁড়িয়েছে এই ছেলেটি সবাই দেখুন এই যে হালিশহর পৌরসভার মেয়ে পড়িয়েছে অনেক কষ্টে পঞ্চায়েত এরিয়ার ছেলে পঞ্চা আমার গাড়িতে এরা ভাড়া দিচ্ছে না 4000 টাকা ভাড়া হচ্ছে পার ঘন্টা আমাকে গাড়িটা নিয়ে নিয়েছে আমার গাড়ির চাবিও দিচ্ছে না এই যে লোক ডিস্টার্ব করছে আমি গাড়ি নামাবো না শুনটাই আমি পুরো এবার আমরা বাড়ি যাব বাইক নেবে এখান থেকে আর ওরা চলে যাবে যে যার মতো কাউকে দেখাতে পারছি না কালকে দুপুর আমরা আবার ওর বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি গাড়ি নিয়ে আমি যেতে চাই না আমিও যেতে চাই না বাট যেতে হচ্ছে মানে ও আমাকে বলছে তুই সামনের বারে ঠিক হয়ে যাবি তো আমি মজা করতে পারছি না ঠিক করে আর তো চলো এটাই দেখালাম তোমাদেরকে আর গুড নাইট লাভ ইউ কালকে দেখা হচ্ছে টাটা তো বাড়ি ঢুকে গেছি খাবো জানি না জায়গা পাবো কিনা অনি বলে রাখবে তো সাথে থাকো ওকে তো আমরা রেডি হয়ে গেছি যে অষ্টমীর সাজ উঁচু কর ক্যামেরা ভিড় ওদিকে ঢুকতে হবে মন্দিরমারা ভেতরে আছে চলো যাই জানি না স্প্রে
যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে, বাট সত্যি ভয় লাগছে। স্যানিটাইজার দেওয়া হচ্ছে, কিন্তু যেরকম ভিড় সত্যি ভয় লাগছে। থার্মাল স্ক্যানিং হলো, চিনতে পারছিস? হ্যাঁ মনে হয়। ফটো শুট শুরু হয়ে গেছে। আচ্ছা শুরু হয়ে গেল, কি করে চিনছে সবাই কে জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। জানু হেবি লাগে, যা 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 যা। ব্লগে রিয়া, রিয়া আমাকে আইডেন্টিফাই করতে পেরেছে, আর অনিস রিয়া ঘুরে যায় একটু। শুরু এদের শুরু, সেরা ছবি এসেছে বলছে কেউ, সবাই ভুলে গেছে যে করোনা বলে একটা জিনিস আছে এখানে। জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, আমি মনে হয় একাই মাস্ক পরে আছি। আচ্ছা হ্যাঁ, একবার করে ছবি তোলা আর একবার করে দেখতে যায়। বুবাই চলে আয়, ও দেরি করেছে, ও দেরি করেছে। হ্যালো গাইজ, এরকম ভাবে নোংরা ভাবে ছবি তোলা হচ্ছে আমার পরে নেই, কারণ আমাদের মাস্ক পরতে ভালো লাগছে না। চোখের সামনে কেন ক্যামেরা নিচ্ছিস বাবা, আমি কি স্যান্ডি চান নাকি? হাসিস না, ভালো লাগছে না। তোরা তুলে না, তুই করে দিল কপি ভোট করতিস না, এরকম হয়ে গেল। চল ওরা আসছে, ওরা আসছে, আমাদের বলা আছে, আয় চলে 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 চলে, আমার বলা আছে, দাঁড়া দাঁড়া আমি বলছি। লাঙ্গি এখন আমাদের কোনটা আছে ওইদিকে, আমাদের 10-12 জন হবে। ঠিক আছে ঠিক আছে, শুভ অষ্টমী।
আসছে এখন। যা 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 ভেতরে যা যা। আমি ঢুকে যাচ্ছি। বসে পড়ো। খুব খিদে পেয়েছে। এদিকে চলে তানিয়া মাস্ক তাতাই মাস্ক আকাশ হয়েছে আমাদের এখনো আসছে সুপ্রতিম এসে গেছে এখানে বসে যা বসে যা এই যে আরেকটা ব্লগ হচ্ছে এখানে একজন জিজ্ঞেস করলে কখন নামবি যেটা কালকে এই যে আমার অ্যালার্জিতে কি হয়েছে দেখো অ্যালার্জি হয়ে গেছে কিছু না কিছু বিগড়ে যায় ঠিক আছে এই পাঞ্জাবি ঠিক আছে ঠিক হয়ে যাবে লোকটা বলেছিল চামচ দিয়েই নাকি বিরিয়ানি আসতে দেবো এই হাত দিয়ে খেতে হচ্ছে দাদা চামচ দিয়ে খেতে হতো না এই যখন মন্নন্তরে খাবার পাওয়া যায় এরকম লাগে মানে একটা থালার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে সবাই ছবি তুলছে এসেছে 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 ও আ গিয়া দেখো ও আ গিয়া কি কাণ্ড একটা থালাতে ও আ রাই আ গিয়া আ গিয়া খাবার এসে ও মা গো এক বছর আগে এটা বের করে বের খালি ওকে বের খালি ফাইনালি এক ঘন্টা পর আচ্ছা এক্সট্রা প্লেট দেবে দুটো আমরা তো একটা ভালো খেলি একজনের জন্য কি যেখানে এরা পেয়েছে এরা মাটন এখন পায়নি এটা কি খাচ্ছ কেমন খুব ভালো শুধু একটাই প্রবলেম কিছু করার নেই ভিড় প্রচুর সময় লাগছে নাহলে খুব ভালো খাওয়া খুব ভালো আমরা থালি নিয়েছিলাম আর বিরিয়ানি অনেক কিছু নিয়েছিলাম অনেকে অনেক কিছু নিয়েছিল আমি মাছ খাইয়ে ফেলেছি থালি আর বিরিয়ানির উপরেই চলেছে চলো বাড়ি যাই ওকে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার হাতে একটা কি অ্যালার্জি হয় কোনো অ্যাসিড পোকা লেগেছিলো রাস্তায় বা ওই জাতীয় কিছু তো আমার এখন একদম ইচ্ছে করছে না রেডি হয়ে আবার সেন্ট্রাল পার্ক যেতে কারণ কৌশিক আসবে কৌশিকের সাথে দেখা করার কথা ছিল কৌশিক হচ্ছে ঝিলিকের বয়ফ্রেন্ড তো আমার বোন ঝিলিক যে ছবি দেখাতে পারছি বোধ হয় এখানে এই যে ছবি যাচ্ছে ওর বয়ফ্রেন্ড আসার কথা ছিল তো ও আসে মানে এসেও গেছে হয়তো মেবি আমি জানি না যেতে বলছিল আমি আমার শরীর এতটাই বাজে বাড়ি এসে থেকে হেঁচেই যাচ্ছি হেঁচেই যাচ্ছি হেঁচেই যাচ্ছি তার মধ্যে এটার জন্য একটু মানে একটু মানে আপসেট লাগছে মানে জ্বালা করছে প্রচণ্ড দেখতে পাচ্ছি না ঠিক করে তো আমি আর বেরোবো না আজকে আমি ওরা যদি যায় আমার বাড়ির সামনে দিয়ে আমি জাস্ট দেখা করে নেবো তো অষ্টমী আমার বাড়িতেই কেটে যাবে আমি আর বেরোতে পারবো না তো ঠিক আছে আমি অষ্টমীর ব্লগ আমি এখানে শেষ করছি আর কি নবমীর ব্লগ আবার কালকে আসবে Ta-da! Bye!